দুনিয়ার সবচেয়ে আরামে আয়েশে থাকা ব্যক্তিকে আল্লাহ পাক এক সেকেন্ডের জন্য জাহান্নামে প্রবেশ করাবেন। হাদিস এসেছে, দুনিয়াতে আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন, ওয়ান কাইন্ড অফ বিল গেটস, কথা বুঝতে পারছেন? ইমানদার ছিল না, কাফের ছিল, প্রচুর ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক তাকে এক মুহূর্তের জন্য জাহান্নামে ঢোকাবেন, কিয়ামতের মাঠে ঢুকিয়ে বের করবেন, বের করে বলবেন, দুনিয়াতে সুখে ছিলে, দুনিয়াতে কি সুখে ছিলে তুমি? তখন সেই ব্যক্তি বলবে, সুখ কি জিনিস আমি জানি না, সুখ শান্তি কি জিনিস আমি জানি না। এক সেকেন্ডে এরপরে পৃথিবীতে সবচেয়ে কষ্টে যে ব্যক্তি ছিল, ধরে নেন আজকে সিরিয়ার মাজলুমদের মতো কেউ, প্যালেস্টাইনের মাজলুমদের মতো কেউ, বা আপনাদের এখানেও অনেক মাজলুম আছেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন মাজলুমদের সংখ্যাই বেশি, যাই হোক, তাকে ঢোকানো হবে জান্নাতে এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য, ঢুকিয়ে আবার বের করা। আল্লাহর এক মুহূর্ত আবার আমাদের মতো নয়, ওই এক মুহূর্তে সে অনন্তকালে স্বাদ পেয়ে যাবে, আল্লাহ পাকের এক মুহূর্ত তাতে অনন্তকালে স্বাদ সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবার বের করবে, দুনিয়াতে কষ্টে ছিলে, দুনিয়াতে কখনো কষ্টে ছিলে? এই ব্যক্তি বলবে, কষ্ট কি জিনিস আমি তো জানি না, কষ্ট কি জিনিস আমি তো জানি না। অর্থাৎ এ হাদিস থেকে বুঝতে পারছি, দুনিয়াতে আমরা যে যত ভালোই থাকি না কেন, পরকালে যদি সফল হতে না পারি, দুনিয়ার জীবন বৃথা।